অসংখ্য ধন্যবাদ বন্ধু। এই ভিডিওটার থাম্বনেইলে ক্লিক করে ভিডিওটি দেখার জন্য। এই ধরনের মাটির পুতুল নিজের হাতে বানানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো চলুন বন্ধু শুরু করি আজকের ভিডিও। এখন আমি তৈরি করব এই কঞ্চি দুটো ঠেরো করা আছে এখানের মধ্যে দিয়ে তৈরি করবো একটা ঘোড়া। দেখুন কিভাবে আমি আস্তে আস্তে এটা তৈরি করব। এর যে পিছন অংশ এটা আমি শুরু করেছি এবং এই পিছন অংশটা এদিকে এটা একটা পা হবে এবং যে অংশটা পিছনে রয়েছে সেই অংশটা হবে লেজ। এদিকে একটা পা আছে এবং সেটা একটা পা বানানো হলো, এদিকে একটা পা সেটাও একটা পা বানানো হলো। এইভাবে এই শরীরটাকে ক্রমশ বড় করে এখন গলাটা তৈরি করা হলো। এটা সামনের অংশ, এটা একটা গলা তৈরি হবে। মুখটা তৈরি করা হলো। আপনারা ঘরে বসে বাড়িতে বসে অবসর সময়ে অল্প মাটি জলে ভিজিয়ে কাদা তৈরি করে এই ধরনের ছোট ছোট মজার জিনিস বাড়িতে বানাতে পারেন এবং বাড়ির শিশুদেরকে আনন্দ দিতে পারেন। এই এবং ঘরে সাজিয়ে রাখতে পারেন রং করে, যেটা আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। একটা পা তুলে দাঁড়িয়ে থাকা ঘোড়া, এই চোখ বানানোর সময় আমরা চোখের যে অংশ সেটাকে পরিমাণ মতো কাদা নিয়ে একটু শক্ত মাটি নিয়ে একটা গোল করে সেটা চোখে ভরে দিন এবং চিয়ারি দিয়ে চারিদিকে দাগ করে দিন। খুব সহজেই চোখ হয়ে যাবে। এইভাবে মোটামুটি একটা ঘোড়া তৈরি হয়ে গেল। এখন ভিরাসিং করে দেওয়া হচ্ছে, যার ফলে এটা অনেকটা মসৃণ হবে। এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান বা ভালো লাগে বা আরও কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি এটাকে রং করছি, প্রথমে খড়ি দিয়ে তারপরে কালারিং করে দিচ্ছি। খুব সহজে এটা তৈরি করে বাড়িতে আপনি সাজিয়ে রাখতে পারেন অথবা বাচ্চাদের খেলার সামগ্রী হিসেবে ব্যবহার করতে পারেন। এই ধরনের সমস্ত কিছু শিখতে বা বানাতে বা দেখতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ এইটা করলে আপনি অবশ্যই আমার ভিডিওটা প্রথম দেখতে পাবেন।